ঢাকা নারগাঁও লিংক রোডের কেন্দ্র বলে পরিচিত সাইনবোর্ড মোড়, এই রাস্তাকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কও বলা হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এই মোড়ের ঠিক পূর্ব পাশে রয়েছে একটি ফিলিং স্টেশন ও মসজিদ, যার নাম চৌরঙ্গী প্লের স্টেশন ও জামে মসজিদ। তুলনামূলক কম খরচে গ্যাস, তেল, পেট্রোল, ডিজেল, অক্টেন সহ নানা জ্বালানি সামগ্রী পাওয়া যায়। পরিবহন শ্রমিকদের প্রাণ বলে খ্যাত এই ফিলিং স্টেশন। এই জায়গা উত্তরাধিকার সূত্রে মালিক কাজী আব্দুস সাত্তার পরবর্তীতে 10.5 কোটি টাকা ব্যাংক লোন নিয়ে গড়ে তোলেন এই সেবামূলক প্রতিষ্ঠান। তবে হঠাৎ করে গত মাসে প্রতিষ্ঠান মালিক আব্দুস সাত্তারের কাছে রোডস অ্যান্ড হাইওয়ের একটি চিঠি আসে। উক্ত চিঠির বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে কাজী আব্দুস সাত্তার বলেন, সরকার এই রাস্তাকে 6 লেন করবে, ভালো কথা, তবে সরকারকে তো আমাদের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। আমরা তো দেশে উন্নয়নে কাজ করে যাচ্ছি, জনগণের সেবা করে যাচ্ছি, আমাদেরকে বাদ দিয়ে দেশে উন্নয়ন হতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশ এ মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত আবেদন তিনি যে এই মসজিদ ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সেবা অব্যাহত রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। রিপোর্ট করেছেন চৌধুরী আসিফ ইকবাল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ পলি। সালে জাপানে গিয়েছিলাম, 94 বাংলাদেশে আসছি, এসে আমার উপার্জনে যা ছিল বিদেশি রেমিটেন্স বাংলাদেশে আসার পর এই রেমিটেন্স আমার আরো দুইটা জায়গা বিক্রি করে এখানে আমি 5-6 কোটি টাকা ইনভেস্ট করছি, শুধু মাটি বড়টা এবং সেই জায়গা স্থাপন করছি। এখন এই আমি সুস্থভাবে এই জায়গাটা অনেকদিন 19 সাল পর্যন্ত আমার জায়গাটা রিনু ছিল, তারপর আর রিনু নেয়নি। আমার 2005 সালে এই পাম্পটা চালু করি, 2005 সালে চালু করার পর 19 সাল পর্যন্ত আমি যখন রিনু করতে গেলাম তারা রিনু কোনো টাকাই নেয় না, কবলে নেয় না। এখন আমি করে এইভাবে চলে আসছি, ব্যাংক থেকে তিনটা ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি 10.5 কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক, তারপর ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এই ব্যাংক থেকে আমি লোন নিয়ে এই পেট্রোল পাম্প, সিজি পাম্প, এখানে কার ওয়াশিং, এটি আমি এখানে স্থাপনা করছি। তার পাশে রাস্তা হলো 150 ফিট দূরে, তার পাশে আমি একটা মুসলিদের জন্য একটা মসজিদ করেছি, মসজিদটা খুবই সুন্দর। এত এলাকায় কোনো মসজিদ নাই, মুসলিরা আসে আইসা পেট্রোল পাম্পে আইসা ধরে তারা এখানে নামাজ টামাজ করে যার যার গন্তব্যস্থলে তারা চলে যায়। এখন এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মা হয়। এখন সরকার আমাকে জায়গা দিয়েছে পেট্রোল পাম্পের জন্য, সব দেশেই পেট্রোল পাম্পের জন্য অনেক কিছু থাকে, ফাস্টফুড, তারপর মসজিদ, উজুখানা, এরকম থাকে, কিন্তু আমিও সেরকমে ঘুরি নিছি। এখন রোশন রাই গত শুক্রবার আসে আমাকে একটা চিঠি ধরা দিছে, তারা বলে আপনি 1 মাসের মধ্যে সবকিছু উঠে নিয়ে যাবেন। এটা কি সম্ভব? একটা গ্যাসের স্টেশন, এখানে গ্যাস লাইনকে ওর দরখাস্ত করতে হয়, তিতাসকে, বিদ্যুৎকে, সাব স্টেশন বসাইছে, তাদের করতে অনেক সময় দরকার। আমি 1 মাসে গিয়ে সরে যাব? এখন আমার পক্ষে এই জায়গাটা থেকে আমি অন্য জায়গায় যাবো, আমার কোটি কোটি টাকার এখানে প্রয়োজন। পিছনে আমাকে সরকার জায়গা দেব, আমি সেই জায়গার ভিতরে ক্ষতিপূরণ হিসেবে আমি সেইভাবে এই জায়গা আমি ছেড়ে দিচ্ছি, আমার পিছনে জায়গা দোখানে আমি এটাকে সেট আপ করতে পারবো, আমাকে সেই সহায়তা পুনর্বাসন করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার এই আমার এই দুঃখের কথাগিনি, আমার যে বেদনার কথাগিনি আপনি সচক্ষে দেখে বিবেচনা করে রোশন কর্তৃপক্ষকে একটা নির্দেশ প্রদান করুন। এখানে 100 জন মানুষ কর্মসংস্থা আছে, তারা ডে নাইটে কাজ করে এখানে আছে, 100 জন মানুষের কর্মসংস্থা, ফ্যামিলি, তাদের ঘরে 3-4 জন করে খাওয়া দাওয়া লোক, কতজন মানুষ বাঁচে এখানে? অত এলাকায় কোনো পেট্রোল পাম্প নাই, গোসলখানা নাই, কিছু নাই, সবকিছু আমার এখানে, মানুষ এখানে আসে তাদের সেবার্থে, দেশের সেবার্থে আপনি এটা বিবেচনা করবেন। আমি এলাম পূর্ব সাইডে পেট্রোল পাম্প, পশ্চিম সাইডে তাদের 300 ফুট একবার জায়গা আছে, তারা 6 লাইন করলে ওখানেও জায়গা তারা নিতে পারে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে, এখানে জায়গা কম ওখানে বেশি, 6 লাইন হওয়ার জন্য রাস্তা আছে। কিন্তু তারা যে একটা মুচুর যেছে, মুচুরে কিছুদিন আগে আমি 30 ফুট দিয়ে দিছি, তারপর দোকান লাগে আরো 20 ফিট 30 ফিট নিয়োগ, আমার কোনো বাধা নেই, আমি যেন এখানে ব্যবসা করে খেতে পারি, সেটাই আমার, আমি সরকারের কাছে অনুরোধ, আমি যেন চলতে পারি এই পেট্রোল পাম্প, আমি ছেলে পেলে নিয়ে চলতে পারি, এটাই আমার অনুরোধ রইল। আচ্ছা, তাহলে তেল মানে এই আচ্ছা, এই আশেপাশে আর কোনো জায়গা নেই পানি নেওয়ার মতো, এই একটা এই জায়গা, এই জায়গায় এই জায়গাটা থাকাতে কি উপকার হয়েছে আপনার? হ্যাঁ, আমাদের উপকার হয়েছে। আমার 5 জন ছেলে মেয়ে নিয়ে আমি এই গাড়ি নিয়ে খুব ভালোই আছি, আর এই পাম্প আছে বললেই আমরা গাড়ি চালাইতে পারতেছি,
আর এই গাড়ি চালায়া আমার বউ ছেলে মেয়ে সবাই নিয়ে আমরা খুব ভালোই আছি, ভালোই খাইতেছি। যতটুকু আছে ততটুকুই ঠিক আছে। আর পাম্পটা যেহেতু যদি ভেঙে দেয় তা আমাদের মতো সাধারণ মানুষের খুবই সমস্যা হবে। এই কারণে সমস্যা আমরা সিএনজি ড্রাইভারগুলো আমরা এমন সাধারণভাবে গ্যাস নিতে পারি, সাধারণভাবেই আমরা ব্যবহার করতে পারি। আর যদি এটা ভেঙে দেওয়া হয় রাস্তা বড় বড় হয়, রাস্তা তো এত বড় করে প্রয়োজন নাই, কিন্তু পাম্পটার প্রয়োজন আছে। একটা সচলতা পায় মানুষের জায়গায়, একটা আরাম পায়, এই জায়গায় একটু দিয়ে দিতে পারে, সবকিছু করতে পারে, একটা স্বস্তি দিতে পারে। যতটুকু সম্পদ বাঁচান যায় এতটুকুই, সেখানে আপনার আমার দোষেরই সবারই, না আমার একান না, এটা আমি বলবো না যে আমার কোন স্বার্থ আছে, আমি স্বার্থ সবাই আপনার দেশের স্বার্থের জন্য যতটুকু আপনি পারেন, এটাও দেশের সম্পদ, ওরাও দেশের সম্পদ, যতটুকু আপনি পারেন বাঁচাই পারেন, এতটুকুই আমাদের সরকারের কাছে দাবি। অনেক উপকার হয়। কি কি উপকার হয়? এই যে যেমন ধরেন এখানে এই যে আমরা গ্যাস দিয়ে গাড়ি রাখতে পারে, গাড়ি রাখতে পারে, এরপরে অনেকে দূর দূর কিন্তু না আসে, আসার পরে এরপরে মনে করেন মানুষ অনেকে যেন এই পানি খায়, এরপরে মোকাত অনেকে বাথরুম করে পেশাব করে, মানে অনেক কিছু করে, এখানে উপকার হয় এই পাম্পটা, অনেক উপকার। না আমি চাই না, এটা কি চান আপনি? আমি চাই কি একটা পাম্প, পাম্প দিয়ে দর আমরা জাত বাইজে গাড়ি ড্রাইভার ইস্তার তুমি গাড়ি পাম্প দিয়ে বাইচা উড়িস, গ্যাস না নিলে গাড়ি চলবো না। যে কারণে কই রাস্তা বড় অযুদি করেন, তারপরেও কি আপনার পাম্প দায়িত্ব তো রাখতে। আচ্ছা কোথা থেকে আসছেন? আমরা লক্ষ লক্ষ লোকের নামাজটা সুন্দর মতন পড়তে পারি, আর এই যে মিটালি মার্কেটে যত লোক আছে সব নামাজ লোক এনে উপকার হয়। এই যে টয়লেট আছে, পোশাকখানা আছে, তারপর পানি চব্বিশ ঘন্টা পাইতেছে, গাড়িওয়ালারা পানি নিতেছে, আমরা নামাজ পড়ে একটু শান্তি পাইতেছি, এসি লাগাইছে, পাঁচটা নিয়ে এসি তিনটা লাগাইছে, আমরা নামাজটা পড়ে যে শান্তিটা পাই, এই শান্তি কোথায় পাই?